সিলেট জকিগঞ্জ সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। এই সময় গোপালগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত গোপালগঞ্জ পৌর এলাকায় এই বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে যানজট দেখা দেয়। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে 25 সেপ্টেম্বর হেতিমগঞ্জ উপজেলার তুরুকবাগ এলাকায় মাইক্রোবাস ধাক্কায় লেগুনা চালক ফখরুল ইসলাম বাচন গুরুতর আহত হয়। সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শ্রমিকরা জানান, নিহত ব্যক্তির পরিবার মামলা করবে না বলে জানান। পরিবারের সদস্যরা নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করেন। এজন্য গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরের প্রয়োজন হয়। ময়নাতদন্ত ছাড়া ওসি স্বাক্ষর দিতে পারবেন না জানালে এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা মঙ্গলবার দুপুর থেকে সিলেট জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। অবরোধের কারণে গোলাপগঞ্জের দুপাশের রাস্তায় হাজারো গাড়ি আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, পথচারী ও চালকরা। দুপুর 2টার দিকে গোলাপগঞ্জ থানা পুলিশের সঙ্গে বৈঠকে বসেন স্থানীয় শ্রমিক নেতারা। সে বৈঠকে তাদের দাবি পূরণ হওয়ায় বিকেল 3টায় শ্রমিকরা অবরোধ তুলে নেন।